বর্তমানে যে ভোটের রাজনীতির প্রতি সাধারণ মানুষের যে সে অর্থে অনাস্থা বলেন বা অনাকাঙ্ক্ষা বা অনাগ্রহ, সে অনাগ্রহ তো অস্বীকার করতে পারবে না কেউ। মানুষ কিন্তু এখন অনেকে এখন প্ল্যান করছেন যে নির্বাচনের দিন হয়তো ঘুরতে যাবে, কেন তারা জানেন যে নির্বাচনে তার যে ভোটের যে গুরুত্বটা 15-20-25 বছর আগে ছিল সেটা তলানির দিকে ঠেকেছে। এই যদি সাধারণ মানুষের ভোট নিয়ে চিন্তা হয় আর বিপরীত দিয়ে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের চিন্তা কিভাবে ভোটার বাড়াতে পারে, কিন্তু সেই জিনিসটা মিলছে না। মূল কারণ হচ্ছে যে জনপ্রতিনিধি জননেতৃত্ব বলতে যে পাইপলাইনের মধ্য দিয়ে 30-40 বছরে একটা মানুষ মানে এলাকার মাটি বায়ু মানুষের সাথে মিশে মিশে যেভাবে জনপ্রতিনিধি হন সেই জায়গাটা হারিয়ে গেছে, এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই জন্যই যে দুই কয়েকটা আলাপ এসেছে যে এমন অনেকেই জনপ্রতিনিধি হওয়ার জন্য এমপি টিকিট কাটছেন যিনি হয়তো কখনোই সে মাটি বায়ু এবং এলাকা সাধারণ মানুষের সাথে তার সংযোগটা ছিল না, আর এই সংযোগটা তো আপনি একদিনে তৈরি করতে পারবেন না। এমনকি আপনি মেম্বার অফ পার্লামেন্ট হলে আমাদের অতীত অভিজ্ঞতা তাদের সাথে যে এই যে জনপ্রতিনিধি হিসেবে যে যোগাযোগটা, হ্যাঁ অনেকে হয়তো পারেন অনেকে পারেন না। সব মিলেই আমাদের এই যে সার্বিক উন্নয়নের জন্য যে আমরা যদি পরিবেশ প্রতিবেশ থেকে শুরু করে যাবতীয় টেকসই উন্নয়ন তৈরি করতে চাই, উন্নয়ন করতে গেলে সাধারণ এলাকার সাথে সংযোগ দরকার। এলাকার যে কোনো দুর্যোগে যে কোনো ধরনের সমস্যায় যেতে পারেন সেই ধরনের মন মানসিকতা মানুষ দরকার এবং এলাকার মানুষকে ধারণ করার বিষয় দরকার। এবং বাংলাদেশ যতই আমরা বলি বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রান্তিক, হ্যাঁ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত স্বল্পবিত্ত এই ক্যাটাগরি এত মানুষ আছে তাদের জীবনের যে গল্প, আর আমরা অনেক সময় দেখি যে এই যে রাজনীতিবিদরা এখন যেই লাইফস্টাইলে চলেন এই লাইফস্টাইলের সাথে সেই গল্পটা মিলে না। সেই জন্যই আমরা আমরা আশা করি যেমন মানে অনেক অনেক সময় বলা হয় যে অনেক ধরনের প্রতিনিধি থাকতে পারতো একটা এমপি বা এই ধরনের জনপ্রতিনিধিত্ব যে মেম্বার অফ পার্লামেন্ট, এখন তো ব্যবসায়ীদের জয় জয়কার, একদিকে ব্যবসায়ীদের জয় জয়কার আরেকটা হচ্ছে যে পরিবারতন্ত্রের জয় জয়কার। পরিবারতন্ত্র হলেই দেখা যাচ্ছে যে একজন মানুষ 30 বছর রাজনীতি করছেন তিনি এমপির জন্য মনোনয়ন পাচ্ছেন, হয়তো কারোর পিতা হয়তো আগে ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট সে উত্তরাধিকার সূত্রে পেয়ে যাচ্ছেন। আসলে আমরা সংবিধানে যেটা বলা হয়ে থাকে মানে কারোর জন্ম ডিটারমিন করবে না যে আপনার কেরিয়ার কি হবে, যে কোনো ক্ষেত্রে আমাদের দেশে পরিবারতন্ত্রটা আপনি যদি খেয়াল করে দেখেন আমার মনে এটা নিয়ে গবেষণা হওয়া উচিত কিভাবে এই পরিবারতন্ত্রটা এই যে আমাদের মেম্বার অফ পার্লামেন্টের এই যে উত্তরাধিকারের ক্ষেত্রে ভূমিকা রাখছে। এটা আসলে আমরা যারা ভোটার বলি নাগরিক হিসেবে বলি আমরা মনে করি পরিবারের যে কেউ হতে পারেন অবশ্যই তাকে সেই প্রসেসটা মানে পার হয়ে আসতে হবে। এবং এটা নিশ্চিতভাবে বলা যায় একটা একজন যিনি রাজনীতিবিদ তার ছেলে বয়স যদি 35 হয় সে এলাকাতে নিশ্চয়ই 60 বছরের পোর খাওয়া রাজনীতিবিদ আছেন, তাহলে এই যে তাদের মূল্যায়নটা তো হয় না। এভাবে রাজনীতি কেন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তার পেছনে অনেক গল্প হতে পারে, কিন্তু আমরা দেখছি আমরা যারা নাগরিক হিসেবে দেখছি যে রাজনীতি যেভাবে চর্চিত হওয়ার কথা ছিল আজ থেকে 30-40 বছর আগে, যে লোকেরা রাজনীতি করতেন যারা যেভাবে নিজস্ব সর্বস্ব উজাড় করে দিয়ে রাজনীতি করতেন, জমি বিক্রি করে রাজনীতি করা মানুষের গল্প তো আমাদের দেশেই ছিল, কিন্তু এখন রাজনীতি মানেই হচ্ছে যে আপনার কিভাবে নিজের আপনার বৃত্ত বৈভব বাড়ানো যায়। তাহলে দেখেন শুল্কমুক্ত গাড়ি একটা রাজনীতিবিদের কেন লাগবে, মানে তাকে তো আমরা অনার দেওয়ার জন্য তো রাজনীতি দেশ অবদান রাখবেন, জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম। এভাবেই কিন্তু কোথায় কত ধরনের সুযোগ তৈরি করে দেওয়া যায়। এখন আমরা দেখি রাজনীতিবিদ হলেই রাজুকের প্লট চান ঢাকা শহরে, তিনি হয়তো পিরুজপুরের এমপি তিনি ঢাকা শহরে রাজুকে প্লট লাগবে, মানে এই যে একটা সংস্কৃতি এটা ইন্ডিকেট করে যে সাধারণ জনমানুষ তিনি তার নেতা হিসেবে যাকে চিন্তা করেন এবং তার সাথে একজন জনপ্রতিনিধি তিনি যেভাবে তার সামনের দিনের বিকাশ চিন্তা করেন তার মধ্যে আকাশ পাতাল ফারাক। আমরা জানি না এই ফারাকটা কবে যাবে, আমরা মনে করি অবশ্যই এই যে যারা রাজনীতি করেন তাদের যে পেছনের গল্পগুলো সেই গল্পগুলো নিয়ে মিডিয়াতে আলোচনা হওয়া উচিত, এবং দিন শেষে ভোটের মানুষের আগ্রহ কিভাবে ফেরানো হবে এটা তো বড় একটা রাজনৈতিক প্রশ্ন, সেখানে আমরা যাব না।